আমার নবী কেন গেলেন এই মক্কা থেকে মদিনা? আসুন বাবা, নবীর বয়স 52 বছর পার হয়ে গেছে, 53 বছর ছয় ছয়, এই সময়তে বাবা মক্কা থেকে মদিনায় যায়, তাও নিজের ইচ্ছাতে নয়, আল্লাহর অর্ডারে, আল্লাহর ইচ্ছাতে। কেন হঠাৎ আল্লাহই বা কেন বললো যে নবীকে চলে যাও? দেখেন, আবু জেহেল তার পঞ্চায়েত অফিসে একটা মিটিং ডেকেছে, এই মিটিং এ আলোচনা হলো যে আমরা এত কিছু করে তো ইসলামকে দমাতে পারলাম না, তো ইসলামকে বরবাদ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আবু জেহেলে মিটিংটা কল করেছে। এই মিটিং এ বাবার নাম করা বাঘা বাঘা কাফেরেরা ওইখানে জমা হয়েছে, পার্সোনাল লোক যারা, কোন আউল ভাউল আল ফাল লোক ওখানে আসবে না, নাম করা ব্যক্তিরা নিয়ে গুপ্ত মিটিং হচ্ছে। এই গুপ্ত মিটিং যখন চালু হবে, আবু জেহেল তাকিয়ে দেখলো যে শেষের দিকে একটা কালো কম্বল গায়ে দিয়ে একজন ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তিকে বললো, বাবা এটা আমাদের গুপ্ত মিটিং, আচ্ছা এই মিটিং এ বাহিরকার কোনো লোকজন থাকবে না, আপনি কে কোথায় বাড়ি জানি না, চিনি না, অজানা অচিনা, আমাদের মিটিং থেকে বেরিয়ে যান, এখানে থাকা হবে না। তো কালো কম্বলওয়ালা লোকটা বলল, বাবা রে আমাকে তোরা তাড়িয়ে দিস না, আমার বাড়ি বহুত দূর, অনেক দূর। তো অনেক দূর কোন দেশ, কি নাম দেশটার নাম কি? তো বলো দেশটার নাম হলো নাজদা, যেখান থেকে ওহাবের উৎপন্ন। বলল সেই নাজদে হলে আমার বাড়ি। তো বাবা তোরা যেটা আলোচনা করবি কর, আমার কোনো যায় আসে না, আমি খালি একটু বসে কান লাগিয়ে তোর মিটিংটা শুনব, কিছু না বললে তো হইল। আবু জেহেল বলে, একটা লোকের সাথে অত বক বক না করে চলো মিটিং চালু করো। এই এই কালো কম্বলওয়ালা, আমাদের মিটিং এ ঢুকবা না, কিছু বলবা না, চুপ করে বসে শোনো। বললো ঠিক আছে, মিটিং চালু হলো। বললো যে সর্দারজি আজকের মিটিংটা কি কারণ রেখেছেন? আবু জেহেল বলো, মিটিংটা ডেকেছে এই কারণে, একের পরে এক নাম করা ব্যক্তি, হযরত আবু বকর ওমর উসমান আলী মুসলমান হয়ে গেল, আমার নিজের ভাগ্নে উমার মুসলমান হয়ে গেল, আমার দলে বিখ্যাত পাহলবান আমির হামজা তাও মুসলমান হয়ে গেল। তা এই জন্য বলি, আর যেন মুসলমান আগে বাড়তে না পারে, এই জন্য আজকে মিটিং ডেকেছি। তোমরা পাঁচ বাপের পাঁচ বেটা, তোমাদের মতামতটা কি বলো, কি করলে ইসলামকে শেষ করা যায়? একজন করে কথা বলবা, সবাই বলবা না, সভাপতির অনুমতি নিয়ে কথা বলবা। একজন বলল, হুজুর তাহলে আমি একটা কথা বলি। বলে হ্যাঁ বলো। বলে, ইসলাম যদি আগে বাড়তে আর না দেন, তাহলে নবীকে একটা ছোট্ট কুটিরে, ছোট্ট একটা ঘরে বন্দি করে তালা মেরে আটকে দেন, তাহলে আর বাড়াইতেও পারবে না, আর লা ইলাহা কাহুকে পড়াইতেও পারবে না। এই কথা যেই বাবা বলা, পিছন থেকে কালো কম্বলওয়ালা দাঁড়িয়ে গেল। এই বাবা জোড়হাত করে বলি একটা কথা, আরে নবীকে যে তোমরা ঘরে বন্দি করে রাখবা, তো নবীরও তো বংশবলি আছে না নাই, নবীরও তো আত্মীয় স্বজন আছে, তারা যখন জানতে পারবে তখন তালা মুছড়ে ভেঙে দিয়ে নবীকে বাহির করে নিয়ে চলে যাবে, এটা কথা চলবে না।
আবু জেহেল বলে, লোকটা তো কথা খুব ভালোই বলছে, তাড়িয়ে দিচ্ছিলাম, বসো। এবার আর একজনা দাঁড়িয়ে বলল, ওই বন্দি বন্দি ছাড়েন, ঘরে বন্দি করে লাভ নাই, তার বংশবলি নিয়ে চলে যাবে, তার থেকে মারে ধরে দেশ থেকে তাড়িয়ে দেন, এই দেশ থেকে বিদেশে তাড়িয়ে দেন, দুই চোখ যেদিকে যাবে চলে যাবে, আমরা মাক্কায় তাকে থাকতে দেবো না। এই কথা যেই বলা, কালো কম্বল বালা দাঁড়িয়ে গেল, সদা সাহেব একটা কথা বলবো, কি? আরে বাবা, তোকে তো কথা বলতে বারণ করেছে, বারবার একটা করে কথা বলছিস, এই কথাটা বলো, আর বলবো না। আচ্ছা বল। বললো, ওই যে লোকটা বললো যে নবীকে মেরে ধরে তাড়িয়ে দাও অন্য দেশে, তোমরা জানো নবীর জবানে কত মিঠাস আছে, মধু আছে, নবীর জবানে কত জাদু আছে, তোমরা যখন এদেশ থেকে কোনো দেশে তাড়িয়ে দিবা, তো ওই দেশে যাওয়ার পরে ওখানে গিয়ে আবার মধুর বচন দিয়া মিষ্টি মিষ্টি কথা বলে আবার ইসলাম প্রচার চালু করে দেবে, এবার ওখানে দলবল গোছিয়ে তোমাদের মাক্কার উপরে আক্রমণ করবে। আবু জেহেল বলি, লোকটা তো খুব দামি কথাই বলছে রে বাবা, কালো কম্বল বলা, ওকে তাড়িয়ে দিছিলাম, কিন্তু কথা তো খুব যুক্তিপূর্ণ কথা, আর আমার ভাতিজার জবানে মধু আছে, একবার কেহ শুনলে যায় কলমা পড়ে লিছে না, ঠিক আছে বসেন, এটাও মানা যাবে না, এদেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। আবু জাহেল বলে, শোনো, ঘরে বন্দি করা, এদেশ থেকে বিদেশে তাড়িয়ে দেওয়া, এগুলা কথা বাদ দিয়ে দাও, আমার রায় হলো দিনের বেলা মিটিং চালু হয়েছে, আজকে তো রাত লাগবে, সন্ধ্যা লাগবে, যেমনি একটু রাত্রি হবে, আমরা প্রত্যেকটা বংশের দুটা চারটা করে লোক গিয়া নবীর বাড়িটাকে ঘেরাও করে নেব, আর ঘেরাও করে নবীকে বিছানায় জবাই করে দেব, আর বিদেশে তাড়াবার দরকার নাই, ঘরে বন্দি করার দরকার নাই, নবীকে হত্যা করে দেব, সব দলে দুটা চারটা করে লোক থাকবো, কারণ নবীকে হত্যা করলে নবীর বংশ বলে হই হই করে উঠবে, আমরা সব বংশে যদি দুটা চারটা করে থাকি কটা বংশের সঙ্গে পাল্লা লিবে। কালো কম্বল বলল, এবার বললো, হ্যাঁ, এটা হলো একটা কথার মতো কথা, এইটা কথা যদি করতে পারেন, এই কথা মোতাবেক যদি কাজ করতে পারেন তাহলে করেন, না হলে কিছু করে লাভ নেই। এই কথা বলার পরে পরে বাবা লোকটা কোথায় হারিয়ে গেল, কালো কম্বল বলা হারিয়ে গেল, খুঁজে পাওয়া যায় না, হ্যারি এত দামি দামি কথা বললো, লোকটা কোথায় চলে গেল? এই লোকটা কে ছিল জানেন? এই লোকটা ছিল বাবা 6,500 বছর নামাজ পড়ার নামাজি, এই লোকটা ছিল বাবা ফেরেশতার এককালীন সর্দার, এই লোকটাই হলো আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফেরিন, এরাই হলো বাবা আজাজিল শয়তান, মানুষের রূপ ধারণ করে নবীর বিরুদ্ধে মিটিং ডেকেছে, তো ওই মিটিং এ থাকবে না, তো জালসাই থাকবে, জীবনীতে থাকবে, নবীকে মারার মিটিং করছে ওই মিটিংয়ে, শয়তান থাকবে না, তো তাহাজ্জুদ গোজালো হাজি থাকবে, ও বাবা রা মায়েরা আমার বোনেরা সুবহানাল্লাহ, এমনি করে বাবা এবার শয়তান কোথায় হারিয়ে গেল, তাকে খুঁজে বাবা গেল না, আর খুঁজে পাওয়া গেল না। এবারে বাবা তাহলে মিটিং শেষ হয়ে গেল, সময়ের অপেক্ষা করছে, রাত যখন লাগবে ভুল যেন হয় না, এই কথা গুপ্ত মিটিং এর কথা যেন ব্যক্ত না হয়, কারো কানে যেন না যায়, যদি জানতে পারে তাহলে নবীর রাতে বিছানা ঘুমাবে না, নবীর কানে যেন খবর পৌঁছায় না, এই বলে মিটিং শেষ। নবী যেন জানতে
না পারে। কিন্তু বাবা তোরা বলবি না তো কি হলো, যে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, নবী আয়সা হয়নি, নবী আগে হানে নবী ছিল, যে রহমত তালে আলামিন করে যাকে দুনিয়ায় প্রেরিত করলো, হাবিব বলে যাকে ডাকলো, দোস্ত বলে যারে জানলো, সে আল্লাহ চায় না আমার নবীকে বিছানায় হত্যা করে দেখ। আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন, এই জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার হাবিবকে বলো আজ রাতে যেন বিছানায় না ঘুমায়, কারণ হত্যা করার মিটিং করেছে আবু জাহেলেরা। ওরা নবীকে বলবে না তো কি হলো, আমি বলে দেব, আমার নবী, আমার নবীকে মারতে দেব আমি। এই দেখেন বাবারা, আমার মা বোনেরা সন্ধ্যার রাত্রিবেলায় হত্যা করবে, মিটিং যেই বাবা শেষ হয়ে গেল 10টা 11টার দিকে, ওই সময় হযরতে জিব্রাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল, নবী গো একটা দুঃখের খবর এনেছি ইয়া রাসূলুল্লাহ। কিসের দুঃখের খবর? বলে নবী গো আমি জানি খবরটা বলে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে, আপনার মনে ব্যথা হবে, আপনার প্রাণে কষ্ট হবে, নবী গো কিন্তু আল্লাহর অর্ডার আমাকে বলতেই হবে। আমার নবী বলে জিব্রাইল ভাই তুমি নির্ভয়ে বলে যাও, আল্লাহর কথা বলবা তাতে কি আছে, তুমি বলে যাও বলে যাও। তখন এবার জিব্রাইল বলে নবী গো আজকে রাতের বেলা সকাল বেলাতে কাফেরেরা ক্লাবে মিটিং করেছে। কিসের মিটিং? বলল ওই মিটিং এ পাশ হয়ে গেছে, আজকে রাতের বেলা আপনারা গলা কেটে নেবে কাফেরেরা, আপনাকে হত্যা করবে, এই জন্য আল্লাহ পাক বলল আজ যেন নবী আমার বিছানায় না ঘুমায়। নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি, আহারে আমার জন্মস্থান ছেড়ে আমাকে চলে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাই জিব্রিল আমার বাড়ির যখন সব ঘেরে নেবে, চারদিক আন্টা কান্টা সব দারদোয়াত খের ঘেরে ফেলবে, আমার পর নাই পাখা নাই, ওপর দিয়ে তো উড়ে যেতে পারবো না, আমি যেদিক দিয়ে বার হব আমাকে ধরে ফেলবে, দেখে ফেলবে, তার কি হবে? জিব্রাইল বলে নবী গো একটা কাজ করবেন, কি? আল্লাহ বলেছে আপনার উপরে যে কোরআনে পাক নাজেল করা হয়েছে, ওই কোরআনের সুরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করবেন, আর আপনার পবিত্র হাতে পবিত্র মক্কার এক মুষ্টি মাটি তুলে নেবেন, পবিত্র হাতে মক্কার এক মুষ্টি মাটি তুলি সূরা ইয়াসিনে কিছু অংশ পাঠ করে ওই মাটি গোলাতে ফো দিয়ে দিবে, আর ফো দিয়ে চালিয়ে দিবে। জিব্রিল যুক্তি তো খুব ভালো, কোরআনের সূরা পড়ে ফোং দিব মাটিতে দিয়ে চালিয়ে দিব, এইভাবে চালালাম তো সামনে বলা পেল, পরা ধরতে পারবে না, বুঝে নিলাম পিছনে যারা আছে তাদের কি হবে, এদিকে চালে এদিকে বলে পেল, পিছন বলার কাছে তো মাটি গেল না। আচ্ছা পিছনে যদি এক মুড় চালিয়ে দিই ডানে বামে থেকে ওদের কি হবে, এরা যে ধরে ফেলে তার কি হবে? এবার জিব্রাইল বলে নবী গো আপনার কাজ হলো চালিয়া দেওয়া ডানে বামে আগে পিছে সব দিকে মাটি, প্রত্যেকটা কাফের মাথাতে মাটি পৌঁছে দেওয়া হলো আল্লাহর কাজ। জোরে কর সুবহানাল্লাহ, আপনি কারে হাত থেকে ছেড়ে দেবে, আল্লাহ সবার কাছে পৌঁছে দেবে, পাঁচ দিয়ে হাইটা চলে যাবেন, আপনাকে কেউ দেখতে পাবে না। ভালো, আচ্ছা জিব্রাইল আর কিছু বলবা? না হুজুর আর কিছু বলার নেই, ঠিক আছে যাও। জিব্রাইল চলে গেল, তাহলে আজকে রাত্রে আমাকে চলে যেতে হবে। এই বাবা আপনারা চেন্নাই বোম্বাই গুয়াহাটি কলকাতা কোথা যদি যান, একটা ব্যাগ সাজিয়ে নেন না, যে দুটা লঙ্গিলে একটা গামছালে যে গা ধুইতে হবে, কথার কথা বলছি, ওখানে মশা খুব একটা মশারিলে এ করে ব্যাগ সাজান কে সাজান না, যে দূরে বসে আছেন হা হো বলছেন তো শোনাও যায় না, সব হা
এই করে 5 দিন কাটিয়েও দিল, সাজা কি সাজা না? এই যে আমরা জালসা করতে যাই, এই আমি কালকে থাকবো বসন্তপুর, তারপরে হাবাসপুর, তারপরে ডোমকুল, তারপরে আমি বুধবারে চলে যাব 10 দিনের জন্য, দুটা জীবনী করতে। আমি 10 দিনের জন্য যে যাব, ঠান্ডা দিনে পোশাক আশাক আমাকে নিয়ে যেতে হবে কিনা? 10 দিন আসবো না। হ্যাঁ, জামা কাপড় ডবল নিতে হবে, লুঙ্গি নিতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে, যা লাগে ঠান্ডার দিনে। তো আমার নবী যে চলে যাবেন, তো কাজগালা সারতে হবে, আর বেশি টাইম নাই, সন্ধ্যার পরে কাজ চালু হবে, আমাকে হত্যা করার কাজ চালু হবে, এই জন্য বাকি কাজগুলো বাবা রেডি হচ্ছে। আমার নবী চোখের পানি ঝরাতে ঝরাতে ঠিক দুই পহরের টাইমে, মা বোনেরা শুনবেন কান দিয়া, চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরবে রে মা, দুই পহরের টাইমে মানুষ বার হয় না, এত রোদ এত তাপ, মাটি তেতে যায়। মদিনার মানুষ মাক্কার মানুষের একটু আরাম বিরাম করে খাওয়া দাওয়া করে। আমার নবী রাত থেকে রাত্রে বেড়ায় চলে যাবি, যার কারণে বাবা সব কাজ করে একটা একটা করে সারতে লাগলো। এবার আমার নবী এক পা দোপা করে গিয়া আউয়ালুল মুসলিমি আফদালুল মুসলিমি সর্বশ্রেষ্ঠ মুসলমান সর্বপ্রথম মুসলমান বাবারা তিনি হাউজে কাউসার সাকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ারে গিয়ে বাবা হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিকের বাড়ি গেল নবী, আরো সাহাবী তো আছে, কারো বাড়ি গেলেন না, কারো বাড়ি গেলেন না। আবু বকরের দুয়ারে গিয়া নবীজি দরওয়াজা খাটখাটাচ্ছে। আবু বকর মনে করলো, খোদা গো এই দুই পহরের টাইমে কে এলো, কে এলো? মনে করে দরজা খুললো। এবার দরজা খুলে দেখছেন আমার দিনের নবী মোস্তফা, দিনের নবী মোস্তফা দুয়ারে দাঁড়ায়া সালাম করলেন, কালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এত রোদরে তাপে কেন কষ্ট করে আপনি এলেন গো নবী? কোনো প্রয়োজন থাকলে খবর দিলে আমি আবু বকর নিজেই যেতাম, আমি চলে যেতাম। হুজুর এত কষ্ট করে আপনি আসলেন, এ রোদে পড়তে পড়তে আবু বকর ভিতরে চলো, দুইটা পারছো না, তোমার সঙ্গে কথা আছে, আমার হাজারো সাহাবাই আছে আবু বকর, আমি কারো সাথে কইব না, আজ তোমার সঙ্গে দুটো প্রাণের কথা কইব রে, ভিতরে চলো। ভিতরে গেলেন, বসতে দিলেন। আমার নবী বলছে, আবু বকর এই বাড়িতে যারা আছে তাকে হটে যেতে বলো, সাইড হয়ে যাও, এ কথা তুমি জানবে আমি জানবো, জানবে আমার খোদা তালা, বাড়িখানের সঙ্গে সরিয়ে দেও, পার্সোনাল কথা জানে কেহ জানতে না পারে। আবু বকর বলেন, নবীকে বাড়িতে কেহ নাই, আপনি জান খুলে প্রাণ খুলে বলেন। তো বলছে, আবু বকর ওইদিকে যে কার আওয়াজ পাচ্ছে? আবু বকর বলে, হুজুর ওই যে গলার আওয়াজটা পেলেন ওটা হলো আমার বেটি আর আপনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার বিবি হযরত আয়েশা, অন্য কেহ নাই হুজুর, আপনি বলে। তখন আমার আবু বকরকে ডেকে বলছে, আবু বকর একটা কাফেররা মারাত্মক মাশওয়ারা করেছে, মিটিং করেছে রে আবু বকর। কিশোর মিটিং হুজুর? বলে, আজকে রাত্রে বেলায় আমাকে বিছানায় নাকি হত্যা করবে রে, এই জন্য মনে করেছে আবু বকর আজকে রাতের বেলায় এই মক্কা ছেড়ে আমি ইসরাবে চলে যাব, মদিনায় চলে যাব, তাই তোমাকে এই সঙ্গে সাথী বানাতে চাই। আবু বকর, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, যাবে? আবু বকর বলে, হুজুর নবী গো আমি আগে হানে জানতাম এ মাকার কাফেরেরা আপনার ইজ্জত দিবে না গো নবী, মাকার কাফেরেরা আপনার সম্মান করবে না গো নবী, আমি জানি নবী গো আজ হোক কাল হোক আপনাকে চলে যেতে হবে, এই মনে করে আমি 4 মাস আগে থেকে বাবুল পাতা খাইয়া খাইয়া আমি দুটা উঠকে তৈরি করে রেখেছি, যেদিন চলে যাব একটাতে নবী চড়বে, একটাতে আমি আবু বকর চড়ব, আর মক্কা থেকে মদিনায় চলে যাব।
নবীজি শুনে খুশি হলো আবু বাকর, তাহলে তুমি আগে থেকে টের পেয়েছিলে, ওই জন্য উর্দুরাকে পাতা খাইয়ে খাইয়ে তৈরি করে রেখেছ। জি হুজুর। তা হুজুর এরা কথা বলেন, এই যে উর্দুটা দাঁড়িয়ে আছে, এই দুটার মধ্যে আপনি কোনটা আপনার চয়েস, আপনি জেনে নেবেন, বাকিটা আমার থেকে আলো। আমার নবী একটা হাত দিয়ে বললেন, এই ওটা আমার থাকলো। আবু বাকর বলে, তার দ্বিতীয়টা আমার থাকলো। কিন্তু নবী বলে, আবু বাকর তোমার পোষা ওট পালিত ওট, হ্যাঁ তুমি বড় করেছ পাতা খাইয়ে খাইয়ে। আবু বাকর আমি যে ওটাই চেপে যাব, তোমার ওটা চেপে যাব, ওটার মূল্য কত দিতে হবে, দাম কত দিতে হবে? আবু বাকর বলছে, হায় রে আমার কপা, যে নবীর মহব্বতে বাড়ি ছেড়বো, গাড়ি ছেড়বো, বিবি বাল বাচ্চা ছেড়ে দেব, নিজের জন্মস্থান ছেড়ে দিয়া এ মাক্কা থেকে চলে যাব, আর সামান্য একটা উটের দাম নিব, দরকার নাই ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা দরকার নাই, আমার সোনা চাঁদে দরকার নাই, আমি নবীকে পেলেই আমার হলো। হুজুর উঠেন, আমার দরকার নেই। আমার টাকা পয়সা দরকার নেই, ঠিক আছে? তো আবু বাকর কিছু বলার থাকলে আমাকে বলো, বলো হুজুর বলার আমার কিছু না, আমি টাইমে চলে আসব, আমার এখন বসবার টাইম নেই, আমার এখন বসার টাইম নেই, আমাকে বাকি আরো কাজ কিছু করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, খবর খবর তো লেগে আছে, অসুবিধা নেই। যাই হোক, মাজাজ যে আসবে আমাকে খবর দেবেন, আমি দোয়া করে শেষ করে দেবো। 10টায় আসছে কি 11টায় আসছে কমিটি খবর, কারণ এটা মাইয়ার দেশে ঢুকলে তারপরে মাইক বাজে কেমনই লাগবে। তো আমার তো মন বলছে 7:30, 10:30 প্রায় হয়ে যাবে 11টায়, আধ ঘন্টা কম হোক। আচ্ছা 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 ঠিক আছে, বাকি কাজ আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে 10টায় হবে। বাবা তো এবার বললে যে বাকি কাজগুলো তাহলে আমি আজকে করি, এই বলে নবী ওখান থেকে চলে আসলেন। রাস্তায় দেখা হচ্ছে একটা লোকের সঙ্গে, লোকটার নাম হলো আবদুল্লাহ বিন উর্তিক। এই আবদুল্লাহ বিন উর্তিকের সঙ্গে দেখা, এই লোকটা কিন্তু কাফের, ওই আবু জেহেলদারি দলের লোক। ওকে দেখে বলে, আবদুল্লাহ বিন উর্তিক শোন, এ রাস্তাঘাট ভালো চিন্ত, তাই তাকে বললো, রে আবদুল্লাহ ওই যে উর্দুটা সেখান করে খাড়া করা আছে, ওই উর্দুটা আজ থেকে 3 দিন পরে ওই বাবা ওই পাহাড়ে গারেশ্বরের কাছে তুই নিয়ে চলে আসবি, তোকে ন্যায্য বেতন দিয়ে দেব, বল রাজি কিনা? উর্তিকে বেটা আবদুল্লাহ বলে, আমি রাজি। বাবা এই কথাটা কাউকে বলিস না, আমি চলে যাচ্ছি, এই কথা জানো কাউকে বলবি না? লোকটা বলে, বলবো তাহলে আমার বেতন মিলবে কি করে, আমি কাউকে বলবো না, 3 দিন পরে উর্দুটা নিয়ে চলে যাব, কিন্তু আমি কাউকে বলবো না, আর আমি কলমা পড়ে কিন্তু মুসলমানও হব না। বলছে মুসলমানও হব না, আচ্ছা ঠিক আছে, তুই হইস না, কাউকে বলিস না তাই হবে। এই কথা দুইটা কাজ হলো, একটা আবু বাকরকে বলা হলো রাত্রে চলে আসো, আর এই লোকটাকে বলা হলো তুমি তাহলে 3 দিন পরে উর্দুটা নিয়ে এসো। তারপরে কার সঙ্গে দেখা? আমার হযরত আলী, আমার নবী চাচাতো ভাই হযরত আলীর সঙ্গে দেখা। ওই যে বলছিলাম না, আমার নবী বলে হযরত আলী, এর সুবহানাল্লাহ বলে নাকি, আলহামদুলিল্লাহ, নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে আমার, নবী বলে হযরত আলী
বিছানাটা রইল খালি আমার বিছানায় শোয়ে যা দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ এহনাই নবী পাক আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ এহনাই আলীকে বলছে আলী তুমি আমার চাচার বেটা চাচাতো ভাই তখন কিন্তু মা ফাতেমার সঙ্গে বিয়ে হয়নি মা ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছিল দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফে এটা তো মক্কা থেকে যাইছে কেবল নবী এখন বিয়ে শাদী হয়নি সেই হিসাবে নবীর চাচাতো ভাই বাবা আলী রে জি হুজুর বলেন বলে আলী আমারই ঘর আমারই বিছানা আমারই চাদর আমার বিছানা আজকে তোমাকে ঘুমানো লাগবে তোমার বাড়িতে ঘুমাইতে পাবা না কেন হুজুর বলল আমার বিছানায় আমারই মত হইয়া আমারই চাদরখানা গায়ে দিয়া তোমাকে শুয়ে যাওয়া লাগবে আলী বলে নবি গো এত বড় বেয়াদবি কেমন করে করি আপনার বিছানাতে কেমন করে ঘুমাই আপনার চাদরটা কি করে গায়ে দিয়া ঘুমাই বলল কারণ কি বলল কারণ হলো এটা সেটা হলো ওই বিছানে আজকে আমাকে কাফেরেরা জবাই করে ফেলবে হত্যা করে দেবে এটাই তারা মিটিং করেছে তাই তোমাকে আমার মতো করে শুইয়ে আমি মদিনায় চলে যাব আমরা হলে কি বলতাম আজ থেকে আপনার সাথে কুটুম তারিখ কাটিল না বলবো কি না হুজুর গো আপনার চাদর গায়ে আপনার বিছানাতে আমি শুয়ে থাকব এটা নবী শুয়ে আছে মনে করে যদি তা চাদর তুলে না দেখে তালবার চালিয়ে দেয় তাহলে যে আমি শেষ হয়ে যাব এটাই মনে গাহিবে কিনা আলী এ কথা বলে নাই আলী একটাই কথা বলেছিল নবী গহ আমি সব চড়ে থাকতে পারে নবী চড়ে থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে চলে যাবে আমার কি যাওয়া হইবে না আমি একলাই মক্কায় পড়ে থাকিব আপনি মদিনা চলে যাবেন নবী আমার কি যাওয়া হইবে না তখন আমার নবী বলল তুমি সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায় দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় আলী তুমি চলে এসো তো চলেই যখন যাবা তো হজরে একসাথে যা তো না তোমার একসাথে যাওয়া হবে না কেন হবে না নবী বলে আলী রে আমাকে যারা মার্ডার করবে তাদেরই আমানতের মাল আমার কাছে তাদের জমা আছে ওগুলা তার আগে তুমি নাম ধরে ধরে খাতা দেখা দেখা তারাকে মিটিয়ে দিয়া তুমিও চলে এসো আলী এই কারণে তোমাকে থুয়ে গেলাম চলে এসো হযরত আলী কথা দিয়ে দিল ঠিক আছে হুজুর আপনারই চাদর গায়ে দিয়ে আপনারই বিছানা আমি শুয়ে যাব তো হযরত আলীকে একদিন জিজ্ঞাসা করা হয় যে হুজুর আচ্ছা বলেন তো আপনার মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরই কবরে যাওয়ার আগে পর্যন্ত বলুন নিশ্চিন্তে আরামে সব থেকে ঘুম আপনি কোন রাতে পড়েছেন হযরত আলী বলল আমি সব রাতে সব থেকে নিশ্চিন্তে আনন্দে ঘুম পেড়েছিলাম ওটা হলো আমার নবীজির ওই হিজরতের রাতে নবীর চাদর গায়ে দিয়া নবীর বিছানায় আমি শুয়েছিলাম নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছিলাম আলী কি আশ্চর্য কথা যেই বিছানায় নবী বলে তোমাকে হত্যা করে দেবে এটা তোমার মনে গাহেনি বলে না কেন গাহেনি একটা কথার উপর ইমান ছিল মা বোনেরা কোন কথাটা বলেন তো ওই যে নবী বলে গেলে তুমিও চলে এসো এই কথার উপর ইমান ছিল আমার নবী যখন আমাকে ডেকে গেছে গোটা মক্কা যদি একদিকে হয়ে যায় আমাকে কেহ রাখতে পারবে না যেহেতু নবী ডেকে গেছে আরামে ঘুমাচ্ছি কারো মারার ক্ষমতা নাই এই কথার উপর বিশ্বাস ছিল বুঝে গেলেন
তো বাবা এইভাবে আমার শেরে কদা মুশকিল কোষা হায়দারে কার্নারে সঙ্গে দেখা হয়ে গেল, মাগরে হয়ে গেল, একটু রাত্রি হয়েছে বাবা। আর যেমনি রাত্রি হওয়া আমার নবী আলীকে নিয়ে ঘরে রয়েছে, আলী রে তুমি এবার শুয়ে যাও। আলী শুয়ে গেল, নবী চাদরটা চাপিয়ে দিয়েছেন বাবা, চাদর মোবার একটা চাপিয়ে দিয়ে গায়ে হাত বোলালো, আলী তুমি শুয়ে যাও, কোনো টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমাকে হত্যা করতে পারবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। এই বলে ওই যে জিব্রাইল বলে গেল, এক মাস মাটি তুললেন, সরাই আসে না কিছু অংশ পাঠ করে মাটিগুলাতে ফুদিয়া মাটিগুলা চালিয়ে দিল বাবা। আ যেমন চালিয়ে দেওয়া বাবা, ডানে বামে আগে পিছে যে যেখানে ছিল প্রত্যেকের মাথাতেই কোরআন পড়া মাটি পৌঁছে গেল। আমার নবী ওদের পাশ দিয়া ওদের কাছ দিয়ে নবী বেরিয়ে চলে গেলেন। আর যখন চলে গেলে কেহ টের পেল না, কেহ জানতে পারল না। আবু বাক্কা চলে এসেছে, আবু বাক্কা চলো চলো তাড়াতাড়ি চলো, রাত হয়ে গেছে চলো, বাড়ি ঘেরাও করে আছে, হই 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 করছে, মারবো কাটবো করছে। আবু বাক্কা চলো পা চালিয়ে চলো, তাড়াতাড়ি চলো, হ্যাঁ হ্যাঁ চলো। একটু চলার পরেই আবু বাক্কার বলে, নবী গো আমার বুকটা দুড়ু দুড়ু করে কাঁপছে গো নবী, কেউ যদি আপনাকে মারিয়া দেয়, কেউ যদি আপনাকে কাটিয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য পরে চিন্তা করেন আবু বাক্কার, চলো চলতে 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 একটু চলার পরে আবু বাক্কার থমকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল আবু বাক্কার। আবার নবী বলে, আবু বাক্কার দাঁড়ালে কেন? বলো হুজুর আমার মনে একটা কথা গাইছে। কি কি কথা গাইছে? সকালে আপনার বাড়ি চেক করবে আপনাকে পাবে না, আমার বাড়ি যাবে আমাকে পাবে না। তখন কাফের বেটারা হই হই করে আমাকে খোঁজ করতে আসবে। এবার আপনিও হেঁটে হেঁটে যাচ্ছেন, আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের পায়ের পাহোটা ধরে ধরে, এই তো দুজনে হেঁটে গেছে, পায়ের পাহোটা ধরে তারা চলে আসতে পারে, আমরা ধরা পড়ে যেতে পারে। আবু বাক্কা তাহলে কি করা যাবে? হেঁটে তো যেতেই হবে। আবু বাক্কার বলে, হুজুর একটা কাজ করলে হয় না, আপনাকে আমি ঘাড়ে করে নেব, আমার ঘাড়ের উপর আপনি বসে যান, আমি আপনাকে ঘাড়ে করে বসে নিয়ে যাব নবী গো। তাহলে কি হবে? একজন আর পায়ের পাহোটা পড়বে, ওদের সন্দেহ হবে না, এ রাস্তায় তারা আসবে না। নবী আমার বললেন, আবু বাক্কারে আমি নবী, আমার নবুয়াতের বোঝা তুমি চাইতে পারবা না, এটা কথা বললেন না। আবু বাক্কা তুমি যেটা ভালো মনে করো। আবু বাক্কার বসে গেল, দাদু যেমন পতাকা নেয়, নানা যেমন নাতিকে নেয়, অমনি করে আবু বাক্কা আমার নবীকে ঘাড়ের ওপর বসায় নিল। আমার নবী কদম মোবারক দুটা সামনে দিয়ে বাবা ঝুলছে, আবু বাক্কা ধরে নিয়েছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাতের বেলাতে রে বাবা, রাতের অন্ধকারে চলে যাচ্ছে। একটু যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সার মোবারকটা, আপনার মাথা মোবারকটা আমার মাথার উপরে চাপিয়ে দেন। হুজুর আপনার মাথাটা আমার মাথার উপরে চাপিয়ে দেন কেন? বলো হুজুর দূর থেকে যদি কেউ দেখে যেন একটা মাথা মনে হয়, দুটা যেন মাথা মনে না হয়, এই জন্য আপনার মাথাটা আমার মাথার উপরে চাপিয়ে দেয়। আবু বাক্কা ঠিক আছে তাই হবে, আমার নবী আবু বাক্কার মাথার উপর মাথাটাকে চাপিয়ে দিয়া লক করে ঘাড়ের উপরে বসে আবু বাক্কা চলে যায়, চলে যায়, চলে যায়। একটু চলার পরেই আবু বাক্কার বলে, আল্লাহ আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, কোন পিঁড়ির ভালাই ছিল জানে না, যে তো জাহানের বাদশাহ, আজ নবীকে আমি ঘাড়ে করে বহিতে পেলাম, আমার থেকে ভাগ্যবান কে আছে? তাই লিয়ে যেতে যেতে সুযোগটা পেয়েছে,
আবু বাকর নবীজি একবার ডাহিন পায়ে চুমা খায়, একবার বাঁ পায়ে চুমা খায়, মানে কাছে পেয়েছে, এইভাবে ধরে আছে, নবী ঘাড়ে বসে আছে, একবার ডানে চুমা খায়, একবার বামে চুমা খায়, এইভাবে চুমা দিচ্ছে আর চলে যাচ্ছে। বাবা, আমার নবী জিজ্ঞাসা করে, আবু বাকর তুমি এখন কি করছো? আবু বাকর তুমি এখন কি করছো? আবু বাকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীগণ, আপনার আবু বাকর এখন মেরাজ করছে। সুবহানাল্লাহ, আপনার আবু বাকর এখন মেরাজ করে, মেরাজ করছে। যেমনি বলে মেরাজ বলে, হ্যাঁ আপনি মেরাজ করেছেন আল্লাহ পাককে দেখে, আপনার মেরাজ হয়ে গেল। ছয় আসমান মোশাকারে বললা, মেরাজ হয়ে গেল আপনার নুরানি চেহারা খানটা দেখে, আর মাক্কা মদিনার পথে আমার মেরাজ হয়ে গেল আপনার কদমে চুমা দিয়ে, আমারও মেরাজ হয়ে গেল বিশ্বাস। এইভাবে চলে যাচ্ছে বাবা, যেতে যেতে প্রায় সকাল হব হব, দিনের বেলায় তা চলা যাবে না। ওদিকে কি হলো, হযরত আলী যে শুয়ে আছে বিছানায়, কাফের গালা বলে, হ্যাঁ রে এই নবীর বাড়ি পহরা দিবি না কাজ করবি? হই করে ঘরে ঢুকে গেল, আর ঘরে ঢুকে গিয়া কেহ বলছে চাদরের উপর দিয়ে মেরে দে, এই যে নবী শুয়ে আছে, বিছানা নবীর, চাদর নবীর, ঘর নবীর, কে শুয়ে থাকবে? এটাই নবী আছে, চাদর ওপর দিয়ে মেরে দে। কেউ বলে, না না এটা কাপড় এসে পরিচয়, নিধের বাতালে মারে লাভ নাই, চাদর তোল আগে উঠিয়া বসা, তারপরে হত্যা বাবারা আমার মা বোনেরা, এবার চাদর কোনা কোনা তোলে দিয়েছে, ঘর নবী, চাদর নবীর, কিন্তু শুয়ে আছে আলী। আশ্চর্য, আলী তুমি? হ্যাঁ নবী কই? আমরা নবী মনে করে তোমার ঘুম ভাঙাইলাম, তোমার সাথে কোনো ঝামেলা আমাদের নাই, তোমার সাথে কোনো আড়াআড়ে নাই। আচ্ছা আলী বলো, তোমার নবীর ঘরে তুমি কেন ঘুমিয়েছ? নবীর চাদর কেন গায়ে দিয়েছ? আর নবী কোথায় গেছে একবার বলো? যেই বলা পিছন থেকে একজনা বলল, আলীকে বিরক্ত করো না, আল্লাহর অলিকে বিরক্ত করো না, রে তোমরা নবী তোমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, তোমরা কেউ টের পেলে না, নবী তো তোমাদের সামনে দিয়ে গেল, তোমরা কেউ জানতে পারলে না। হায় 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 বলে মাথায় হাত, হাই বলে যে মাথায় হাত, ঝরঝর করে মাটি পড়ছে, ওই সে চালা মাটি, কোরআন পড়া মাটি গোলা, সবার মাথা দেখে মাটি পড়ছে। এরা বলে, দেখ রে এই দে নবী আমাদের জাদু করে পালিয়েছে, দেখ নবী মাটি পড়া দিয়ে জাদু করে আমাকে পালিয়েছে, আলীর সাথে কোনো ঝামেলা নেই, মারামারি হইল না, রক্ত নদী বহিল না। এবার দলে দলে লোক ছিটিয়ে গেল, চল তাড়াতাড়ি কর, বেশি কোনো হয় নাই, মনে হয় বেশি দূর যেতে পারে না, যেখানে থাক না কেন নবীকে খুঁজে বাহির করব। দলে দলে মানুষ নবীকে ধরার জন্য ছড়িয়ে ছিটিয়ে গেল, আর আমার নবী গিয়ে সেই গারেশ্বর পাহাড় ওইখানে গিয়ে, বাবা সকাল হয়ে গেল, এই আবু বাকর সকাল হয়ে গেছে, চলা যাবে না, চলাও যাবে না, বলাও যাবে না, চলো এই পাহাড়ের গুহাতে আমরা লুকিয়ে থাকবো, লুকিয়ে যাব যেন আমাকে ধরতে না পারে। ঠিক আছে হুজুর তাই করেন, চলেন যাই। আবু বাকর বলে, নবী গো পাহাড়ের ভিতরে যাবে গর্তে লুকাবো, একটু দয়া করে দাঁড়ান। কেন? পাহাড়ের ভিতরটা কেমন আছে জানি না, নোংরা থাকতে পারে, পরিষ্কার করে আসি, সাপ বিচ্ছু থাকলে আমাকে খাক, বাঘ ভালুক যদি লুকিয়ে থাকে আমাকে খাক, আমার নবীর ক্ষতি হতে দেব না। হুজুর আপনি এখানে একটু বসেন, ভিতরটা কেমন আছে দেখে আসি, বাস্তবিক এই জায়গার অবস্থা আজ কেমন আছে, কাল কেমন হবে দেখবেন, পরশু দেখবেন কি অবস্থা হবে, যেখানে মানুষ বসা উঠা করে না ওই জায়গা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা নয়। কাজে আমি একটু দেখে আসি, তারপরে আপনাকে ভিতরে নিয়ে যাব। আবু বাকর ভিতরে গেলেন, তাই নোংরা হয়ে আছে, খারাপ হয়ে আছে,
আরে এই নোংরা জায়গাতে আমার নূরের নবীকে ভালা জ্বালিয়ে চলে আসেনি, এখন কি করা যায়? এটা একটু ঝাড়ু দেওয়া লাগবে, একটু পরিষ্কার করা লাগবে। কি দিয়ে পরিষ্কার করব? এই দেখেন মহাবত কাকে বলে, ও বাবারা আমার আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না, গায়ে বাবা যে জামাটা রয়েছে, পিরহান মোবারক রয়েছে, ওই গায়ের জামাটাকে খোলে আমার নবীর জন্য জায়গা ঝাড়ু দিচ্ছে। এক দেশ থেকে আর এক দেশ যাবো, আমার জামাই ধুলা ভরে যাবে, ময়লা হয়ে যাবে, এরকম কোনো টেনশন ছিল না, এরকম কোনো রকমের চিন্তা ছিল না। ও বাবারা আমার ভাইরা আমার মা বোনেরা গায়ের জামাটা দিয়া পরিষ্কার করে ঝাড়ু দিল, এবার ঝাড়ু দিতে গিয়া আরেকটা কাজ বেড়ে গেল। কি কাজ? কাজ বেড়ে গেল বলতে কতগুলো খাদ গর্ত বার হয়ে গেল। আবু বাকর মনে কিন্তু বাবা খটকা বেঁধে গেল যে আল্লাহ, এতকালে সব ছোট ছোট গর্ত, এর মধ্যে ভিতরে সাপ আছে না, ব্যাঙ আছে না, বিচ্ছু আছে, কে আছে কে বলবে? তো এই গর্তগুলো বন্ধ না করি আমার নবীকে আনবো না, একটু দেরি হয়েছে হোক গা, নবীকে বুঝিয়ে নিব, কিন্তু এই গর্তের মধ্যে নবীকে আনবো না। মা বোনেরা আমার ভাইরা, একদশ পাকা পাকা বাড়ি, হ্যাঁ দেওয়ালে বাড়ি যখন ছিল, কাঁচা বাড়ি যখন ছিল, মাঝে যখন মাটির ছিল, ইয়ে দূরে কত ক্ষণ করে দিত। হ্যাঁ তো মা বোনেরা কি করতো? সেগুলাকে বন্ধ করতো যে মানুষ আসবে বাড়ি, খোদ খাদ বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তা আবু বাকর বলল যে গতকাল বন্ধ করব, তা কি দিয়ে বন্ধ করব? সেখানে মাটি নাই, পাথর নাই। আবু বাকর বলল খোদা গো, পাগড়ি মাথায় দেওয়ার নবীজির সন্ন্যাস, কিন্তু এই গর্তর মধ্যে কি দিয়ে বন্ধ করব? আবু বাকর মাথার পাগড়িটাকে খুললেন, বারো হাতে পাগড়ি, পাগড়িটাকে খুলে টুকরা টুকরা করে কাটে আর গর্ত গোলাতে গুঁজা দিয়ে দেয়, টুকরা টুকরা করে কাটে গর্ত গোলায় গুঁজা দিয়ে দেয়। এইভাবে বন্ধ করে বন্ধ করে বন্ধ করতে 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 বাবা হাতের পাগড়ি খতম হয়ে গেল, আর একটা গর্ত কিন্তু বাকি থেকে গেল। আবু বাকর চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি তোর মাপ করে করে পাগড়ি ছিঁড়ি নাই কাটি নাই, সব গর্ত বন্ধ হয়ে গেল, একটা যে বাকি থেকে গেল এটার কি হবে? আবু বাকর বলে নবী একলাই বাহিরে বসে আছে, বিপদ হতে পারে, দরকার নাই, দেরি করব না, দরকার হলে ওই গতটা গুল্লার ডাব দিয়ে বন্ধ রেখে দেব, আমার নবীকে বাহিরে বসিয়ে রাখব না। খালি মাথায় বাইরে আসে আবু বাকর, জি হুজুর তোমার গায়ে জামাতে এত ধুলা কেন? বলে হুজুর ওই জায়গাটা খুব নোংরা হয়েছিল, তো জামাটা খুলে আপনি আল্লাহর নবী আপনার জন্য জায়গাটা পরিষ্কার করলাম হুজুর, এই জন্য ধুলাবালি ভরে গেছে, তাতে কি আছে? আমার নবী তো ঠিক আছে। আর ইয়ে তোমার পাগড়িটা কই আবু বাকর? বলে হুজুর পাগড়ি কাজে লাগিয়ে দিয়েছে। কিরকম কাজে লাগিয়েছ? বলে নবী গো যখন ওগুলাকে কোড়া বাড়া করলাম কতগুলো খাত বার হয়ে গেল, আমি চিন্তা করে সব বিচ্ছু থাকতে পারে, ওই জন্য ওই পাগড়িটাকে টুকরা টুকরা করে কেটে ওই গর্ত গলে দিয়ে বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা বাবা, আমার মা বোনেরা এই কথাটা নবী আমার শুনে খুশি হবে না বেজান? খুশি হবে যে তুমি আমাকে এত ভালোবাসো, এত ঘাড়ে করে বহিলা, পায়ে চুমা দিলা, তারপরে গায়ের জামা দিয়ে পরিষ্কার করলা, তারপরে মাথার পাগড়ি দিয়ে গর্ত বন্ধ করলা, এতই মহব্বত করো আমাকে? আমাদের তো খালি মুখে মহব্বত বাবা। চলেন হুজুর ভিতরে চলেন, নবীকে নিয়ে ভিতরে চলে গেলেন, একটা জায়গায় বসলেন। যেই নবী ঢুকে যাওয়া, যেটা দিয়ে যে গেট দিয়ে ঢুকছে, মাকড়সায় জাল বেঁধে দিল, কবুতরে ডিম পেড়ে দিল, আল্লাহর হুকুম রে বাবা কাফেরেরা আসবে, এ গতটা তারা চেকিং করতে পারে, আল্লাহর অর্ডার হলো
মাকড়সায় জাল পেতে দিল, কবুতরের ডিম দিয়ে দিল, যেন বিশ্বাস না হয় এখানে কেউ লোক আছে। এরা জানে তারা না বলে, বলবে দেখ দে কবে থেকে বাসা পড়ে আছে, কবুতরের ডিম পেড়েছে, বহুত পুরাতন জায়গা, এই মনে করি এই জায়গা জানে তারা চেক না করি। খোদার হুকুম, মাকড়সায় জাল পেতেছে, কবুতর ডিম দিয়ে দিয়েছে, আর নবী ভিতরে চলে গেছে। তো ভিতরে গিয়ে আবু বকর বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জায়গাতে আমরা এসেছি, যদি আমরাকে কেউ এদিক দিয়ে তাড়া করে দেয় তো পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই হুজুর, কি বিপদ। আমার নবী বলল, ভয় করছো? তো নবী এমনি করে পাহাড়ের যেমন দেওয়াল ওইরকম পাহাড়ে হাত রাখলেন। হাত রেখে বলছে, আবু বকর আবার দুই আঙ্গুরের ফাঁক দিয়ে তাকাও, কিছু দেখতে পেয়েছো কি? আবু বকর তাকালো, হ্যাঁ হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা দুই আঙ্গুলের ফাঁক দিয়া দেখতে পাচ্ছি নবী গো, একটা বিরাট সমুদ্র দেখতে পাচ্ছি, আর ওই সমুদ্রের ধারে একটা কিস্তি লেগে আছে। একটা জাহাজ লেগে আছে হুজুর দেখতে পাচ্ছি। বলে তাহলে আর টেনশন থাকলো না, এদিক থেকে যদি আমরাকে তাড়া করে তাহলে ওই জাহাজে চড়ে আমরা সমুদ্রে পাড়ি দিয়ে মদিনায় চলে যাব। আবু বকর টেনশন শেষ, চিন্তা শেষ, বসে আছে। আর ওই দিকে কাফেরেরা কেহ ওদিকে গেল, কেহ এদিকে গেল, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে নবীকে ধরার জন্য। একটা দল একবারে নবী যে আবু বকরকে নিয়ে ওই পাহাড়ের ভিতরে গর্তের মধ্যে আছে, আর একটা দল এসে ওইখানে দাঁড়িয়ে গেছে, যে চারিদিকে দেখছে। আবু বকর নিচে থেকে গর্ত থেকে বলছে, হুজুর বিপদ। কি বিপদ? বলে, হুজুর ওই কাফেরেরা আমাদের তল্লাশ করতে এসে, খোঁজ করতে এসে, নবী গো এত নিকটে এত নিকটে এত কাছে এসেছে, আপন আপন পায়ের দিকে যদি তাকিয়ে দেখে তাহলে তারা আমরা ধরা পড়ে যাব। একবার যদি ওরা নিজের জুতার দিকে, চটির দিকে, পায়ের দিকে একবার মাথা চেপড়ে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। তো নবী কি বলল জানো? হ্যাঁ, নবী বলছে, লা তাহাজান ইন্নাল্লাহ মানা, জোরে বলো সুবহানাল্লাহ। বোঝা তো গেল না, মা আমরা কিছু বুঝতে পারলে, যখন আবু বকর বলছে আমরা এবার ধরা পড়ে যাব, আমার নবী বলছে লা তাহাজান ইন্নাল্লাহ মানা, এর বাংলা মানে হলো কোনো চিন্তা করো না আবু বকর, তোমার আর আমার সাথে আমার আল্লাহ রয়েছে। আবু বকর, তোমার সাথে আমার সাথে আল্লাহ আছে, কোনো চিন্তা করো না, আর যার সাথে আল্লাহ আছে তার সাথে পাল্লা কে দেয়? ওটাও ঠিক, ঠিক আছে হুজুর। কাফের এইদিক ওদিক দেখে শুনে বাবা ফিরে চলে গেল, আমার নবীকে ধরতে পারলো না। আবু জাহেলকে গিয়ে বলল, সর্দারজি বহু চেষ্টা করলাম ধরা গেল না, কোথায় যে লুকিয়ে গেছে জানি না, কোনো মতে খুঁজে পাওয়া গেল না। আবু জাহেল চারি হ্যান্ডবিল ছাপাইলো, যেমন জালসার হ্যান্ডবিল করে বিজ্ঞাপন, চারি হ্যান্ডবিল করলো, ওই হ্যান্ডবিলে বাবা দিয়ে দিয়েছে, ওই ইস্তাহারে বিজ্ঞাপনে ছেড়ে দিয়েছে, ওই নবী তো চলে গেছে, ইনাকে যদি কেউ ধরে আনতে পারে আমি আবু জাহিল তাকে 100টা উড় দিয়ে দিব। পালিয়ে যাবে কোথায়? 100টা উটের লোভে হাজারো মানুষ খুঁজবে আর আমাকে ধরে এনে দেবে, তখন কতল করে দেবো। 100টা উটের লোভে মানুষ দলে 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 বেরিয়ে গেল, 5টা 10টা 20টা করে লোক ছুটে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ ঘোড়ায় চড়ে যাচ্ছে, কেউ উঠে চড়ে যাচ্ছে নবীকে ধরতে। তোরা ধরতে পারিস? আল্লাহর দোস্ত, আল্লাহর নবী। তো এরা তো আশা করি বাবা চারিদিকে খোঁজ করতে লাগলো, এরা খুঁজে বেড়ায়। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নর বেটা আব্দুর রহমান দিনের বেলাতে বাবা ওই পাহাড়ের আঁজর পাঁজর বকরি চড়াই, দিনের বেলায় বকরি চড়াই, লক্ষ্যের একটু দুধ দহন করে ডাহিনো বায়ে দেখে, কেউ দেখা তো লিছে না,
ওই দুগ্ধ নবীকে আবু বাক্কারকে পান করে আবু বাক্কার আর আমার নবী জিজ্ঞাসা করে ও আব্দুর রহমান বল এখন বর্তমান মাক্কার খবর কি বলে হুজুর ছবিয়ে থাকে একবার হই হই পড়ে গেছে আপনারাকে কতল করার জন্য হাজারো মানুষ খুঁজে বেড়াচ্ছে চিন্তা নেই এইভাবে একদিন দুদিন তিন দিন গেল বাবা আমার নবী গিয়ে বলল আবু বাকার শুনবেন মা বোনেরা আবু বাকার রে তোমার ঘাড়ে চড়ে আসলাম ঠিকই কিন্তু আমি একটু তোমার কোলে মাথা দিয়ে আরাম করতে চাই ওই পাহাড়ের গর্তের ভিতরে আবু বাকা তোমার কোলে একটু মাথা দিয়ে আরাম করতে চাই তোমার মতামত কি আবু বাকার বলে হাই রে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই দোজাহানে বাদশাকে আমার কোলে ঘুম পাড়াইতে পাবো রে এর থেকে আর কি আছে ভাগ্যে হুজুর আমি রাজি আছি আছো বলে হ্যাঁ আমরা হলে বলতাম নবী গো গোটা রাস্তা আপনাকে ঘাড়ে করে বহে বহে নিয়ে এলাম আমার একটু আরাম করা দরকার আর আপনি আরাম করতে চাইছেন হয়তো বলে দিতাম আবু বাকার বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য না দোজাহানে বাদশাকে আমার কোলে আরাম দিতে পাবো এই মনে করে শুয়ে আছে বাবা নবী মাথাটা দিয়ে চোখ দুটো বন্ধ করেছে বাবা কিন্তু আবু বাকার ওই যে একটা গর্ত বাকি ছিল মাথার পাগড়ি শেষ হয়ে গেছিল ওই গর্তটার দিকে নজর পড়ে গেল গো কি যে আছে জানি না সাপ বিছু থাকলে বের হয়ে আসবে আর আমার নবী ঘুম ভেঙে যাবে তো নিজে পায়ের গুল্লে আর ডাব দিয়া ওই গর্তটাকে বাবা বন্ধ করে দিল হ্যাঁ ওই গর্তটাকে বন্ধ করে আর নবীকে ঘুম পাড়াচ্ছে এ বাবা ফি জামানে মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম ওই গতটার ভিতর নাকি মুসা কালিমুল্লাহ জামানা থেকে একটা সাপ অপেক্ষা করছিল আমার দিনের নবীর সাথে দেখা করার জন্য কেননা সাপের নবী ব্যাঙের নবী যেন ইনসানের নবী আমাদের বিশ্ব নবী ওই নবীকে একবার দেখার জন্য বাবা সেই কাল থেকে অপেক্ষা করে মা আবরে রাগ একটা সাপ কতদিন মাছে জানা আছে রেজবি তাকরির কেতাবে লেখা আছে একটা সাপ 4000 বছর পর্যন্ত বাঁচে একটা সাপ 4000 বছর পর্যন্ত বাঁচে 2000 বছরও সাবালক হয় বাবারা কতদিন থেকে সাপটা অপেক্ষা করছে আজ নবীকে পেয়ে গেছে বাড়াবার জন্য ছটপট করে আবু বাকার একটু পাটা সরিয়ে নাও পা সরিয়ে নাও আমার মনের আশা মেটাতে দাও আমার সাধনা পূর্ণ করতে দাও আমি বহুদিন থেকে এই নবীর সাথে দিদার করব দেখা করব অপেক্ষা করছি আজ নবী এইখানে চলে এসছে আমাকে একটু বাড়াইতে দাও আমাকে নবীকে দেখতে দাও সাপ একে যত দুধ কলা খাওয়ান সাপকে যত দুধ কলা খাওয়ান আর মা বলেন আর বাপ বলেন সময় পেলে দিবে ছবল দিবে না যত দুধ খাওয়ান আর কলা খান ও বাবারা ভাইরা আমার মা বোনেরা সাপটা হ্যাঁ কিন্তু বাবা ছবল দেবে ঠিকই কিন্তু নবীকে দেবে না নবীকে মানলে বালাকে দেবে না আবু বাকা পা সরিয়ে নাও ভাই তুমি যেমন নবীকে ভালোবাসো আমি অত ভালোবাসো এটু পাটা সরিয়ে নাও কিন্তু সাপকে বিশ্বাস নাই হ্যাঁ বাবা পা সরালো না একবার দুবার তিনবার বলা হলো সাপ বাবা কোনো মতে আবু বাকার পা সরালো না আর বাহির হতে পারছে না কিন্তু সাপের নাকি খুবই গায়ের শক্তি মাছ যেমন পানিতে শক্তি পায় সাপ তার গর্তের মধ্যে শক্তি পায় তো সাপটা বেরিয়ে যাবে অন্য কোনো গর্ত দিয়ে মুখটা ঘুরিয়ে তো বেরি হয়ে আসতে পারে অন্য গর্ত গলে একটু কাপড়ের গুঁজা দেওয়া আছে ফস করলে পুড়ে যাবে মাথা দিয়ে চাড়ন মারলে কাপড়টা উঠে যাবে বেরিয়ে চলে আসে নবীর সঙ্গে দেখা করতে পারে কিন্তু সাপটা জানে কি ডাইরেক্ট নয়
আগে নবীকে পেতে গেলে আবু বাক্কারকে পাওয়া লাগবে। আমার আবু বাক্কারের মারফত, আবু বাক্কারের মারফতে আমি নবীর সঙ্গে দেখা করব ডাইরেক্ট না। এই কারণে বাবা সাপটা উঠে দিয়ে আসবার রাস্তা নির্ণয় করেছে। একবার দুইবার তিনবার বাবা অনুরোধ করা হলো মহব্বতের চোটে, অমনি সাপ তার আলটা আমার আবু বাক্কারে পায়ে বাবা ঢুকিয়ে দিয়েছে। যেমনি আলটা ঢুকিয়ে দেওয়া বিষ চলে গেল কয়েক কাতরা, যেমনি বিষটা চলে গেছে বাবা আমার আবু বাক্কার গরম রক্ত জানে নরম হতে লাগলো, জানে ঠান্ডা হয়ে বাবা বরফের মতো জমে যেতে লাগলো। ও বাবা, আবু বাক্কার বুঝে গেছে আমাকে সাপে কামড়ে নিল, আমাকে সাপে কামড় দিয়েছে। বাবা রে, আমার নবী চেহারার দিকে তাকাচ্ছে, আহারে আমি সাপে যাতে কামড়া মরে যাব তাও ভালো, আমার নবীর ঘুম ভাঙতে দিব না। সুবহানাল্লাহ, কাকে বলে ভালোবাসা দেখে, আমার জান যদি চলে যায় যা আমি নবীর ঘুম কাজা হতে দেব না। এই বলে পাটা সরায় না আর নবীকে ডাকে না। আর আমরা ছোট হোক আর বড় হোক, একটা সাপ যদি বাবা দেখেলি বাপরে বলে ভাগি ভয়ে পালাই। আবু বাকার তবুও সরালো না, কিন্তু বাবা গো শেষ টাইম চলে এসছে। আবু বাকারের চোখ থেকে এক ফোঁটা পানি, গরম পানি আমার নবীজির নরম গালে টস করে যেন পড়ে গেল। আর যেমন পড়ে যাওয়া আবু বাকারের চোখের পানি, যেমন পড়ে যাওয়া আমার নবী চট করে তাকিয়ে দেখছে পাহাড় ভেজা নাই, আকাশে মেঘ নাই, বৃষ্টি হলো কি করে, এই পানি ঝরলে তো ঝরলো কি করে, কিন্তু বৃষ্টির পানিতে এত গরম হবে না। তাকিয়ে দেখছে বাবা আকাশ শুকা হয়ে আছে, পাতা শোকা হয়ে আছে, পাহাড় পর্বত সশুকনা হয়ে আছে। এবার তাকিয়ে দেখছে আমার আবু বাক্কারে চোখের পাতা ভিজা। আবু বাক্কা, আবু বাক্কার একবার বলো তোমার কি কষ্ট হচ্ছে? বলে না। আবু বাক্কা, তোমার চোখের পানি কি ব্যাপার? আমার গালের উপর পড়লো কেন? তোমার চোখের পানি আমার গালে কেন পড়লো? বলে না, বিগ এরেদা ছিল না, চোখের পানি ফেলাবার ইচ্ছা ছিল না। ও না রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে সাপে কামড়ে দিয়েছে নবী গো, আমার পায়ে তলাতে বিষাক্ত সাপ আমাকে ছবল মেরে দিয়েছে নবী গো, আমি মনে করেছি যদি মরেও যায় আমার নবীর ঘুম ভাঙতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমার চোখের এক ফোঁটা পান আপনার গাল মোবারকে পড়ে গেছে নবী, বেয়াদবি ক্ষমা করবে, আর বুঝে দেখা হবে না, আর মদিনা যাওয়া হবে না। আমার নবী বলে আবু বকর, শুনো, সাপ আমাকে খুব ভালোবাসে, আর ভালোবাসে বলেই তুমি হয়তো বাধা দিয়েছ, তাই তোমাকে কামড় দিয়েছে। দেখেন, সাপও খুব নবীকে ভালোবাসে। একটা ঘটনা লিখছে, আমার নবী পায়ের জুতা মোবারক দুটা খুলে, আপনারা বসেছেন জুতা খুলে, তো নবীজি জুতা মোবারক খুলে রেখে সাহাবাদী নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা চিল কাওয়া নবীর একটা ওই মোজা, আরবের মোজা গুলা দেখবেন এখন কেউ কেন ব্যবহার করে, জুতার মতন লাগে, তো এরকম মোজা, একটা মোজা নিয়ে বাবা চিলে পালিয়ে গেল। যখন পালিয়ে গেল সাহাবারা বললে, হ্যাঁ তুই এত বেয়াদব, আমার নবীর পায়ের মোজা নিয়ে পালিয়ে গেলি, তোকে না ধরলে দম নাই। তো হ্যাঁ গো মা বোনেরা, চিল যাবে উপর উপরে, সাহাবি যাবে নিচে নিচে, কি করে ধরা যায়? এই নিচে নিচে দৌড়ে যায়, দৌড়ে যায়, দৌড়ে যায়, কিছু দূর দৌড়ে যাওয়ার পরে চিলটা কিন্তু বাবা ঠোঁটটা ফাঁক করেছে, আর বাস মোজাটা মুখ থেকে ছুটে গেছে। কিন্তু একটা মজার খেল দেখলো, ওই মোজাটাকে ঠোঁট দিয়ে উল্টা করছে। আমাদের এই গেঞ্জি মেঞ্জি মোজা টোজা উল্টা হলে আমরা সোজা করি না, তো এরকম সোজা করলো, সোজা করে ঝাড়ছে, ওই মোজা থেকে একটা সাপ বাহির হলো, একটা সাপ ধাই করে পড়ে গেল মাটিতে।
সাহাবী দেখে অবাক, আশ্চর্য, মোজার মধ্যে সাপ। মোজাটা নিয়ে গিয়ে নবীকে দিল। আমার নবী বলে, দেখো আমাকে চিল কাউয়ার সবাই ভালোবাসে, তোমরা কেহ জানো না যে আমার ওই মোজার মধ্যে সাপ ঢুকে আছে, তোমরা কেহ জানো না। চিলটা জানে, চিল মনে করছে কে জানি, নবী হয়তো কথাবার্তা বলার পরে খেয়াল করবেন কি করবেন না, মোজাতে পা ঢুকিয়ে দিবে, আর যেই পা ঢুকিয়ে দিবে সাপে হাতে কামড়ে দিবে। এই বুনে করে চিলটা নিয়ে গিয়ে সাপটা বাহির করে মোজা ব্যাগ দিয়ে গেল। কি বোঝা গেল, চিলও নবীকে ভালোবাসে, বনের হরিণ নবীকে ভালোবাসে। আবু আগা, সাপ আমাকে ভালোবাসে, তুমি বাধা দিয়েছ, এই কারণে তোমাকে কামড়ে দিয়েছে, করে চিন্তা নাই। সাপের কাছে বিষ আছে, আমার কাছে ওষুধ আছে, চিন্তা নাই, ওষুধ আছে আপনার কাছে। বললে, হ্যাঁ নবীজি, একটু মুখের থতো মোবারক বার করে কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছে বাবা, আজ যেমন লাগিয়ে দেওয়া, ওই বিষটা যেন শরীরের একটা সাইডে জমা হয়ে গেল, বাকি রক্ত গোলা চালু হয়ে গেল। ও বাবারা, অনেক বক্তা শটের ভরে বলে দেয় যে নবী তো মোবারক দিল, বিষটা পানি হয়ে গেল। না না না, পানি হয়ে যায় নাই, সাপটা ওই বিষটা শেষ হয়ে যায় নাই। আমার আল্লাহ বলে, আবু বাকা, তুমি আমার নবীকে এত ভালোবাসা বাসো, এই জন্য সাপের ওই বিষটা তোমার শরীরের একটা সাইডে আমি আল্লাহ আমার কুদরতের বলে আমি জমা রেখে দিলাম। তোমার যখন 63 বছর বয়স হবে, মরণের কালে ওই বিষটাকে চালু করে দেব, আর চালু করেই তোমাকে শহীদের দরজা দিব।